نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعسر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد आकाश होते चाँदने में से माया में नार को ले अधर रते उठलो जानो चादर चेराक जले চাঁদের চেরাক জ্বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ গুলশানে বুলবুলিরাম গাইছে শিরিন কালাম তমাম জাহান নবীর পরে জানাইলা কো সালাম জানাইলা কো সালাম আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد الحمد لله الله تعالى دربار لاك كوري شكري آداي كوري যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জোহরের নামাজ বাদ আল্লাহ পাকের আখেরি কালাম তার তাফসীর শোনার জন্য সকলকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন এজন্য সে মহান মনিবের দরবারে নত শিরে শুকরিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ দুরুদ এবং সালাম পাঠায় সে বিশ্বমানবতার মহানবী গোটা বিশ্বের শোষিত নির্যাতিত বিগলিত জনতার মুক্তির কাণ্ডারী সাইয়েদুল মুরসালিন খাতামান নবীন রাসূলের রওজায় সালাম পাঠায় সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিকা ছাড়া আলোচনায় যাব আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট সূরা তেলাওয়াত করেছি সূরা আসর এই সূরাকে সামনে রেখে কিছু কথা বলতে যাচ্ছি আল্লাহ যদি তৌফিক দান করে সকলে বলেন আমিন আমিন পড়েন আমার সাথে আরেকবার আমিন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ কি বলেন খুব বড় সূরা না কোরআন কারীমের সর্বঘনিষ্ঠ ছোট্ট একটি সূরা বিপুল সংকট মুফাসসির ইকরাম এই সূরাকে মক্কি সূরা হিসেবে তারা গণ্য করেছে এই সূরার বৈশিষ্ট্য হচ্ছে কয়েকটি শব্দের ভিতরে আল্লাহ তাআলা এই সূরাকে নাজিল করেছেন কিন্তু এর অর্থ এবং ব্যাখ্যা এত বেশি কয়েকটি শব্দের ভিতরে আল্লাহ তাআলা নাজিল করেছেন কিন্তু এর অর্থ এবং ব্যাখ্যা এত বেশি যা দিয়ে একটা বিশাল গ্রন্থ রচনা হতে পারে আমার তো মনে হয় সূরায়ে আল আসর এইটা জানো ছোট্ট একটা ঝিনুকের ভিতরে আল্লাহ তাআলা আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর সবগুলি মহাসাগর এই সূরার ভিতরে আল্লাহ তাআলা দিয়েছেন মানুষের লাভ এবং সাফল্য ধ্বংস এবং কল্যাণের পথ কি তা আল্লাহ তাআলা এই সূরার ভিতরে দিয়েছেন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলছে লোকেরা যদি এই ছোট্ট সূরার পরে আমল করে তাহলে একজন মানুষের জন্য এই ছোট্ট সূরাটাই তার হিদায়াতের জন্য যথেষ্ট হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন এভাবে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ওয়াল আসর আসরের আগে একটা কওম আছে এটাকে বলা হয়েছে আও কাসমিয়া আল্লাহ পাক শপথ করতেছে কসম করতেছে এটা কি সোজা ব্যাপার না বিরাট ব্যাপার আমরাও তো কসম করি কখন করি কথাটাকে নিশ্চিত করার জন্য দৃঢ়ভাবে বিশ্বাস করার জন্য আমরা কসম করি যেহেতু আল্লাহর চাইতে বড় আল্লাহর চাইতে মহানত্ব আল্লাহর চাইতে শ্রেষ্ঠ পৃথিবীতে আর কেউ নাই এজন্য আমার আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ স্লোগান নারায়ে তাকবীরের পরেই আল্লাহু আকবার যে সমস্ত রাজনৈতিক দলের লোকেরা মুসলমান রাজনীতির কথাবার্তা থাকতেই পারে কিন্তু এমন কোন দল আমি কেন করব যেই রাজনৈতিক দলে আর মিছিলে মিছিলে আর মিটিং এ আল্লাহু আকবার স্লোগান দেওয়া যায় না কারণ আমি যখন দুনিয়ায় এসেছি আপনি যখন দুনিয়ায় এসেছেন তখন আপনার আমার কানে আজান শোনা যাচ্ছে ঠিক না নামাজের প্রথম শর্ত আল্লাহু আকবার তারপরে একামতের প্রথম শর্ত আল্লাহু আকবার জানাজা জীবনের শেষ নামাজ এর প্রথম শর্ত কি আল্লাহু আকবার এর শেষ শব্দ আল্লাহু আকবার তাহলে সিনটিফিকেশনটা হচ্ছে
আপনার আমার জীবনের সকল ক্ষেত্রেই মেনে নিতে হবে, নিতান্ত গোলামের মতো স্বীকার করতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলছে, সময়ের কসম করছে, আমরাও তো কসম করি, আমরাও সময়ের কসম করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন কসম করে তার চাইতে বড় মহানত্ব আর কেউ নাই। আমাদের কসম আর আল্লাহ রাব্বুল আলামিনের কসম এক নয়। রাব্বুল আলামিন যখন কসম করেন তার চাইতে বড় কেউ নাই, তার চাইতে শ্রেষ্ঠ কেউ নাই, তার চাইতে মহানত্ব কেউ নাই। তাই তিনি যে কসম করেন তার চাইতে তার সাথে সম্পর্ক রয়েছে জীবনের, তার সাথে সম্পর্ক রয়েছে ইতিহাসের, তার সাথে সম্পর্ক রয়েছে জীবনের। তাই রব্বুল আলামিন বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি কসম করি জীবনের, আমি কসম করি সময়ের, আমি কসম করি ইতিহাসের, যেহেতু এই জীবন আছে বলে আমরা আছি, জীবন না থাকলে আমরা বাঁচি না, ঠিক না বেঠিক? ইতিহাসের কসম আল্লাহ করছে, কারণ হচ্ছে ইতিহাস মহাকালের সাক্ষী। এই মহাকালের দুষ্কৃত তারা যে খারাপ কাজ করছে, এই খারাপ কাজের ইতিহাস ধারণ করছে। যারা সুকর্ম করছেন তাদের সুকর্মগুলি ইতিহাস ধারণ করছে, ইতিহাস আসছে নীরব নীরব সাক্ষী। আল্লাহ বলছে, আমি ইতিহাসের সাক্ষী, আমি জীবনের সাক্ষী, আমি সময়ের সাক্ষী, যেহেতু সময় কারোর জন্য বসে থাকে না। সময়ের ব্যাপারে হযরত ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মা মাযা ফিদ দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহা আমানি ওয়াল অক্তু বাইনাহুমা দাঈউন। মা মাযা ফিদ দুনিয়া আহলামুন, জীবনের যে অংশ ছেড়ে আসলাম তা একটা স্বপ্ন। অমা বাকিয়া মিনহা আমানি, আর মাঝখানের জীবনটা আসছে, সামনের জীবনটা আকাঙ্ক্ষা। ওয়াল অক্তু বাইনাহুমা দাঈউন, আর মাঝখান থেকে সময় সব চলে যাচ্ছে। মানুষেরা বলে যে সময় মানুষের হায়াত বাড়ে, আসলে হায়াত তো বাড়ে না, হায়াত কি আসছে, কমে যাচ্ছে। জন্মের পরে থেকে আমার জন্য নির্ধারিত আছে যতটুকু, 50 বছর বাঁচবং, 60 বছর বাঁচবং, যতটুকু হায়াত আমার জন্য নির্ধারিত করা আছে, নির্ধারণ করা আছে, প্রতিদিন 1 ঘন্টা করে কমে যেতেছে। এজন্য আমি বলি, আমার বাড়িতে যে ঘড়িটা আছে, এই ঘড়িটা বেলা 1টার সময় ঠম করে একটা আওয়াজ দেয়, শ্রোতাকে শুনিয়ে দেয়, বাড়িওয়ালা তোমার জীবনের মূল্যবান হায়াত থেকে 1 ঘন্টা কমাই দিলাম। 2টার সময় 2টি ঘন্টা লাগে, শোনাই দিল বান্দারে তোমার জীবনের মূল্যবান হায়াত থেকে 2টি ঘন্টা কমে গেল। এভাবে করে মাস গেল, বছর গেল, আমাদের সময় হলো না, আমাদের সময় চলে যায় গান শুনতে শুনতে, তাস মশা খেলতে খেলতে। কিয়ামতের যে দিনটা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুধু বিচারের দিনটাই লম্বা হবে, 50 সানা মিম্মা তাউদ্দুন, শুধু বিচারের দিনটাই লম্বা হবে 50,000 বছর। কত বছর? জন্মের পরের থেকে আমার জন্য নির্ধারিত আছেন, শুধু আখেরাতের দিনটাই হবে 50,000 বছরের সমান। এক কিতাবের ভিতরে দেখেছি, ওই হিসাবে পৃথিবীতে যারা 60 বছর বাঁচল তারা যেন আখেরাতের 2 মিনিট দুনিয়ায় বাঁচল। লক্ষ্য করেছে, মাত্র 2 মিনিট, এই 2 মিনিটের জন্য কত হানজালা, কত মারধর, কত সন্ত্রাস, হ্যান করে কে ত্যান করে কে, ক্ষমতার দাপটে অস্থির। আমার বন্ধুগণ, আমাদের সময় চলে যাচ্ছে, সময় কারোর জন্য বসে থাকে না। এজন্য কবি সুন্দর করে বলছেন, আগা হাঁকছে মাউছে ওই বাসার নাহি, আগা হাঁকছে মাউছে ওই বাসার নাহি,
क्षमा से बरस के पल की खबर नहीं मृत्यु सम्पर्क कारो जाना नाई जेको मुहूर्ते मृत्यु सामने चले आसती पारे मृत्यु सम्पर्क कारो जाना नाई माल सामान एकशो बच्चर धरे कि खाव ताओ जमा करे रेखेछि किन्तु एक सेकेंडेर कोनो विश्वास नाई এই যে মাহফিলে বসেছি উঠতে পারবো কোনো নিশ্চয়তা নাই আছে কোনো নিশ্চয়তা নেই আপনি যে বসেছেন উঠতে পারবেন এর কোনো নিশ্চয়তা নাই সুতরাং সূরা আল আসরের ভিতরে আল্লাহ তাআলা বলছে মানুষের জীবনের সবথেকে মূল্যবান জিনিস হচ্ছে সময় মানুষের জীবনের সবথেকে মূল্যবান জিনিস কোনটা সময় ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি এই পর্যায়ে এক বুজুর্গর ব্যক্তির কথা তিনি আলোচনা করেছেন তিনি বলছে যে সূরা আল আসর এর তাফসীর তিনি বুঝতেছিল এর তাফসীরটা কি এটা বুঝতে বুঝতে তিনি একবার বাজারে গেলেন বাজারে গিয়ে দেখে বাজারের এক প্রান্ত থেকে আওয়াজ আসছে সেই ব্যক্তির উপরে রহম করো যার পুঁজি গলে যায় সেই ব্যক্তির উপরে রহম করো যার পুঁজি গলে যায় উনি দৌড়ে গেলেন গিয়ে দেখে যে বেটা চিল্লাচ্ছে শেষে বরফ বিক্রেতা কি বিক্রেতা বরফ মালাই তার মানে সূর্যের আলো আসতেছে আর বরফগুলি গলে যাচ্ছে তার মানে সে বুঝাতে চাচ্ছে যে আমার এই বরফটা জমা থাকা অবস্থায় তোমরা কি কেনো যেহেতু আমার এই পুঁজি তো আমি এর ভিতরেই বেশ করেছি এটা যদি গলে যায় পানি হয়ে যায় তাহলে তো মানুষ কিনবে না তোমরা আমার প্রতি দয়া করো রহম করো তোমরা ব্যস্ত করে এসে এই বরফটা কিনে নিয়ে যাও ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি এ বলছেন ওই বজর ব্যক্তি চিৎকার করে বললেন আল্লাহু আকবার আমি কিন্তু এই বরফ বিক্রেতার ঘোষণার মধ্যে দিয়া সূরা আল আসরের তাফসীর আমি বুঝে ফেলেছি তার মানে আছেন বরফ বিক্রেতা যেভাবে বলতেছেন সেই ব্যক্তির উপরে রহম করো যার পুঁজি গলে যায় আমারও তো একটা পুঁজি আছে সেই পুঁজির নাম হায়াত পুঁজি মুহূর্তে আমার পুঁজি তো গলে যেতেছে আমার পুঁজি তো গলে যায় ধরে রাখতে পারলাম নাই তো কিছুই তো করতে পারলাম না সূরা আল আসরের ভিতরে মানুষের আবিষ্কার দেওয়া হয়েছে বরফ গলে যাওয়ার মতো এটা যদি নষ্ট করে ফেলা হয় তাহলে এটাই হচ্ছে মানুষের মূল ক্ষতি মানুষের মূল ক্ষতি জীবনে মন্ত্রিত্ব হারাইছে এটা মূল ক্ষতি নয় জীবনে রাজনীতিতে ব্যর্থ হয়েছে এটা মূল ক্ষতি নয় জীবনে স্বাস্থ্য হারাইছে এটা মূল ক্ষতি নয় মূল ক্ষতি প্রতি মুহূর্তে সময় চলে যাচ্ছে ঠিক না আল্লাহ তাআলা বলছে আল ইনসান ইনসান বলতে কি শুধু মুসলমান মানব মণ্ডলী তার মানে পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা বলতেছে যেহেতু আল্লাহ আছে বান্দার ব্যাপারে আল্লাহ আছে স্রষ্টা বান্দার ব্যাপারে শাব্দিক কল্যাণময় কথা কে বলতে পারে সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর খুসর এই ক্ষতি আছে লাভের বিপরীত লাভের বিপরীত কি ক্ষতি নাফা নাফা বলা হয় আপনি পুঁজি খাটাইছেন 50,000 টাকা লাভ করতে পারেননি পুঁজি ঠিক আছে এটা হচ্ছে নাফা লোকসান লোকসান বলা হয় যে আমি পুঁজি কাটাইছি 50,000 টাকা বিকেলবেলায় দেখা গেল লাভও নেই পুঁজিও শেষ টাকাও শেষ আমও শেষ সালাও শেষ ঠিক না আমও নাই সালাও নাই এটাকে বলা হয়েছে লোকসান কোরআন লাভ বা সাফল্যের কথা যখন বলা হয়েছে জন্ম থেকে মৃত্যুর কথা বলা হয়েছে এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের বিভিন্ন সূরার ভিতরে আল্লাহ তাআলা বলছেন আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান খাফাত মাওয়াজিনুহু فأولئك الذين خسروا أنفسهم بما كانوا بآياتنا يظلمون যাদের পাল্লা হালকা হবে
কিয়ামতের ময়দানে তারাই হবে ক্ষতিগ্রস্ত, আর যাদের পাল্লা ভারী হবে তারাই হবে লাভবান। সুতরাং কিয়ামতের ময়দানে পাওনাদারদেরকে দিয়ে টিয়ে নেকি যদি কিছু থাকে তাহলে মনে করতে হবে তার জীবনের সফলতা, আর পাওনাদারদেরকে দিয়ে টিয়ে নেকি যদি কিচ্ছু না থাকে তাহলে এর চাইতে ক্ষতি, এর চাইতে নাফা, এর চাইতে লোকসান, এর চাইতে হতভাগ্য আর কিছু হতে পারে না। এই কথাটি কোরআনে কারিমের ছোট্ট একটা আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আরও বলছে, সুন্দর করে বলছেন, যারা নাকি এই দুনিয়ার বুকে নিজেদের পুঁজি সুদ কামায়ের ভিতরে খাটালো, হারাম কাজের ভিতরে খাটালো, অন্যায় কাজের ভিতরে খাটাইছে, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খাসিরুত দুনিয়া ওয়াল আখিরাত যালিকা হুয়াল খুসরানুল মুবিন। খাসিরুত দুনিয়া ওয়াল আখিরা, তার মানে দুনিয়াও ক্ষতিগ্রস্ত আখিরাতেও ক্ষতিগ্রস্ত, এটা আছে তার জন্য সুস্পষ্ট ক্ষতি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। আল্লাহ তাআলা বলছেন, আমি এই কোরআনে কারিমের পরিক্রমায় এমন কিছু বিষয় অবতীর্ণ করেছি যা মুমিনদের জন্য নিরাময়, মোমেনদের জন্য নিরাময় এবং তাদের জন্য ক্ষতি। ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা, যারা নাকি জালেম তাদের জন্য ক্ষতি ছাড়া কোরআন কিছুই হতে পারে না। তার কারণ কোরআন তো তাবিজের কিতাব না, তাবিজের কিতাব না, কোরআন শুধু কি ঝাড়ফুঁক করার কিতাব? কোরআন সংবিধান। কোরআন কি? কোরআনকে যারা কোরআনকে যারা সংবিধান হিসেবে গ্রহণ করলো, ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে তাদের জাগতীয় বুদ্ধি বৃদ্ধিক নৈতিক তামাদ্দনিক রোগের নিরাময় হবে, তারা শান্তি হবে। কিন্তু যে সমস্ত জালেমরা কোরআনকে যারা প্রত্যাখ্যান করেছে, কোরআনের কথা বললে মৌলবাদ বলে, তারা তাদের কপালকে পুড়ায় ছাই বানাইছে। কারণ রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কুরআন হুজ্জাতুল্লাকা ওয়া আলাইক, কোরআন কিয়ামতের ময়দানে হয় তোমার পক্ষের সাক্ষী আর নাই বিপক্ষের সাক্ষী। আমরা কি চাই কিয়ামতে? কি চাই? পক্ষের যদি সাক্ষী চাই তাহলে কোরআন কেন্দ্রিক হাদিস কেন্দ্রিক আমাদের চলতে হবে, এর বাইরে আমাদের সমস্ত পুঁজি নষ্ট হয়ে যাবে। আমাদের পৃথিবীতে বেঁচে থাকতে হলে কোরআন নিয়ে হাদিস নিয়ে বেঁচে থাকতে হবে। কিয়ামতের ময়দানে কোরআন যদি কারোর পক্ষে দাঁড়িয়ে যায় তাহলে পৃথিবীর সমস্ত মানুষ মিলে তাকে জাহান্নামি বানাতে পারবে না, আর কোরআন যদি কারোর বিপক্ষে দাঁড়িয়ে যায় পৃথিবীর সমস্ত নবীরা মিলেও ওই লোকটাকে জান্নাতি বানাতে পারবে না। তার মানে কোরআন যেদিকে ফয়সালা হবে সেদিকেই রায় হয়ে যাবে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন অন্যতর বলছেন, কুল ইন্নাল খাসিরিনা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। বলো, প্রকৃতি দেউলিয়া তারাই লাভবান হবে কিয়ামতের ময়দানে, ক্ষতিগ্রস্ত হবে যারা তাদের নিজের পরিবার পরিবারকে এই ক্ষতির দিকে ঠেলে দেবে, তারা হচ্ছে সুস্পষ্ট ক্ষতি। তার কারণ আপনি যতই মনে করেন যে আমার মেল আছে, কল আছে, কারখানা আছে, ইন্ডাস্ট্রি আছে, গাড়ি আছে, বাড়ি আছে, আমার সব কিছু আছে, আমার জীবন সফল, আল্লাহ তাআলা বলছে না, তোমার জীবন বিফল। জীবন কি? চারটা কাজ করলে ক্ষতি থেকে বিরত থাকবে, কয়টা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস-সবর।
চারটা কাজ করলে ক্ষতি থেকে বাঁচবে, এই ক্ষতি থেকে আমরা সবাই বাঁচতে চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন চারটা কাজ করলে জীবন সফল হয়ে যাবে। চারটা কাজ কয়টা? চারটা কাজ করলে জীবনটা সফল হয়ে যাবে। এক নম্বরে ঈমান, এক নম্বর কি? ঈমান, এটাই আছে ফাউন্ডেশন। ক্ষতির হাত থেকে বাঁচতে হলে প্রথম যে গুণ সেটা হচ্ছে ঈমান। ইসলামে ঈমানের স্থান সর্বপ্রথম, আগে ঈমান তারপরে ইসলাম। আর এই ঈমানের আহ্বান জানানোর জন্য দুনিয়ায় সমস্ত নবী এবং রসুলরা এসেছিল। দেখেন পৃথিবীর ভিতরে কোনো নবীদের কথার সাথে কোনো নবীর কথার কোনো বৈবিধ্য হয় নাই, সব নবীর কথা ছিল একরকম। কয় রকম? একজন নবীর সঙ্গে তার বক্তব্যের সাথে আর একজন নবীর বক্তব্যের কোনো গুণগত মৌলিক কোনো অসঙ্গতি হয় নাই, পার্থক্য ঘটে নাই। কারণ নবীরা আম্বিয়া আলাইহিসসালাম নিজেরা বানিয়ে কথা রচনা করে তারা মানুষের সামনে বলে নাই। সমস্ত নবীদের কাছে যত দাওয়াত এসেছিল একটা অফিস থেকে এসেছে, সেই অফিসটা হচ্ছে কার? আল্লাহ রাব্বুল আলামিনের। তাই দুনিয়ার সমস্ত পয়গম্বরদের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাই ছিল সমস্ত নবীদের দাওয়াত। কোরআনে কারীম তার ধারক এবং বাহক সম্পর্কে বলে যে তিনি এসে যে দাওয়াত দিয়েছিলাম আমাদের নবী, সেটা হচ্ছে ইমানের দাওয়াত। কিসের দাওয়াত? কোরআনে কারীম বলছেন রব্বানা ইন্নানা সামিউনা মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান। হে আমাদের রব, নিশ্চয় আমরা এমন একজন আহ্বায়কের আহ্বান শুনেছি যিনি আমাদেরকে ঈমানের দাওয়াত দিয়েছেন। এমন কোন পয়গম্বর নাই দুনিয়ায় যিনি ঈমানের দাওয়াত দেন নাই, সকলেই ঈমানের দাওয়াত বিশ্ববাসীর সামনে প্রকাশ করেছেন। কোরআনে কারীম স্পষ্ট একটা সীমা রেখা পৃথিবীর মানুষের সামনে পেশ করে পৃথিবীর মানুষকে দুটি শ্রেণীতে ভাগ করে দিয়েছে, একটা হচ্ছে ঈমান পোষণকারী আর একটা হচ্ছে অবিশ্বাসী। একটা হচ্ছে ঈমান পোষণকারী আর একটা হচ্ছে অবিশ্বাসী। কোরআনে কারীম এই দুইটি দল সম্পর্কে উল্লেখ করতেছেন মাসালুল ফারিকাইনি কাল আ'মা ওয়াল আসাম্মি ওয়াল বাসীরি ওয়াস-সামী, হাল ইয়াস্তাবিয়ানি মাসালান আফালা তাযাক্কারুন। দুইটা শ্রেণীতে ভাগ করে দিয়েছে, একটা হচ্ছে অন্ধ বোপা পথিক যারা দেখতে পায় এবং শুনতে পায়, ইমানদারদের রাস্তা আর কাফেরদের রাস্তা সম্পূর্ণ আকারে ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান এবং কুফরের পার্থক্য বলে দেওয়ার জন্য গোটা মানব জাতির সামনে স্পষ্ট করে তিনি বলছেন লা ইকরাহা ফিত্তিনি কাদ তাবায়্যানার রশুদু মিনাল গাইস, দিনের ব্যাপারে কোনো জোরজবরদস্তি নাই। এই কথা বলা হয়েছে এই কারণে কোনো বিধর্মীকে ভয় দেখিয়ে লোভ দেখিয়ে কিংবা কোনো প্রকারের চাপ সৃষ্টি করে তাকে মুসলমান বানানো যাবে না। এমনকি সূরায়ে তাওবার ভিতরে এসেছে যে যুদ্ধ চলাকালীন সময়, জেহাদ চলাকালীন সময় যদি কোনো অমুসলিম তোমাদের তাঁবুতে আসে ইসলাম জানার জন্য, তাহলে তুমি তাকে ইসলাম বুঝাও। ইসলাম শোনার পরে যদি ইসলাম মেনে নাই তাহলে ভালো, আর যদি না মানে তাহলে তার তাঁবু পর্যন্ত ফিরে যেতে দাও, মাঝপথে তাকে আক্রমণ করা যাবে না। ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই। লাইক রফিদ্দিন আর লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন, এটা হচ্ছে কাফের দেশে বক্তব্যের প্রেক্ষিতে যেখানে কাফেরেরা বলেছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসুন আমরা এক কাজ করি, ধর্ম নিয়ে আমাদের সমাজে যে বাকি দণ্ডা হচ্ছে এই ধর্মকে আমরা 50-50 ভাগ করে নিই, কিছুদিন আপনার কিছুদিন আমরা গিয়ে আপনার আল্লাহকে সিজদা দেই আর কিছুদিন আপনারা আসেন আমাদের মূর্তিগুলোকে প্রণাম করুন।
এই প্রস্তাব যখন রাখল আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুন অবতীর্ণ করে দিলেন কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন হে কাফেররা হে অবিশ্বাসীরা নবী আপনি বলুন তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না আবার আমরা যার ইবাদত করি তোমরাও তার ইবাদত করো না সুতরাং লাকুম দীনুকুম ওয়া আনিয়া দীন তোমাদের ধর্ম তোমাদের জন্য আমাদের ধর্ম আমাদের জন্য ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই এখন আমি বলতেছিলাম ঈমানের কথা ঈমান আগে আনতে হবে ঈমান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আগে ঈমান তারপরে ইসলাম আবার ঈমান আনার আগে কুফরি একটা শব্দ আছে সেটা হচ্ছে ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসাম লাহা আল্লাহু সামিউন আলিম ফামান ইয়াকফুর বিত্তাগুত যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে সর্বপ্রথম তাগুতকে অস্বীকার করতে হবে ওয়া ইউমিন বিল্লাহ এরপর যে আল্লাহর প্রতি ঈমান আনলো ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা সে এক মহান সত্য অবলম্বন ধারণ করলো যা তাকে কিচ্ছু ফিরে দিতে পারে না সুবহানাল্লাহ এখন সত্যিকারের ঈমানদারদের পরিচয় কি সত্যিকারের ঈমানদারদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বেশ করতেছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন সত্যিকারের ঈমানদারদের তো তারাই ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি যারা নাকি ঈমান এনেছে আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার পর সুম্মা লাম ইয়ারতাবু এরপরে কোনো সন্দেহ মনের ভিতরে জায়গা দেয় নাই অর্থাৎ ঈমান আনেছে কার উপরে আল্লাহর পরে এবং তার রসুলের পরে সুম্মা লাম ইয়ারতাবু এরপরে আল্লাহর রাস্তায় জিহাদ করে জান দিয়ে মাল দিয়ে উলাইকা হুমুস সাদিকুন ওরাই হচ্ছে ঈমানের দাবিতে সত্যবাদী আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতি ঈমান আনার পর যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুলের জীবন এবং বিধান জীবনের সকল ক্ষেত্রে মানতে পারে নাই তারাই কিন্তু সন্দেহে নিবেদিত হয়েছে তাদের ভিতরে সন্দেহ তাদের ভিতরে অবিশ্বাস জীবনকে তারা দুইটা ভাগ করেছে কয়টা একটা আছে রাজনীতির জন্য আর একটা আছে অর্থনীতির জন্য জীবনকে দুইটা ভাগ করার কোনো অধিকার দেওয়া হয় নাই যারাই মুখে উচ্চারণ করেছে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা জীবন কি যারা নাকি ঈমান এনেছে কালিমা বিশ্বাস করেছেন আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান এনেছে জীবনকে দুইটা ভাগ করার কোনো অধিকার দেওয়া হয় নাই যার কথা মতো নামাজ পড়ব তার কথা মতো এই রাজনীতি করব যেই আল্লাহকে মানি সারা জীবন যেই রসুলকে মানি আমার নেতা হিসেবে রসুল হিসেবে সেই আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী কোর্ট কাছারি আদালত শিক্ষঙ্গন চালাবো এটা যদি চালাই তবে আমি মোমেন আর যদি সন্দেহে যদি নিবেদিত হয়ে যায় কোরআন থাকবে মসজিদে
কোরআন দিয়ে আইন বাস্তবায়ন হয় না। কোরআন ব্যবসা উৎপাদন করার সময় একবার তেলাওয়াত করা হয়, কিন্তু সুদের টাকা হারাম, ঘুষের টাকা হারাম, এই হারাম টাকা দিয়ে ব্যবসা উৎপাদন করা হলো। বিবাহ পড়ানো আছে কোরআনের আয়াত দিয়া, কিন্তু যৌতুক গ্রহণ করা হারাম, সেই যৌতুকের টাকা দিয়ে বিবাহ উৎপাদন করা হলো। তেমনি সকল ক্ষেত্রে নাফারমানি করে যে ইমানের দাবি করেছ, এই ইমান ইমান নয়, এর নাম মুনাফেকি। ঠিক না বেটি? এখন ইমান আনিছি এই কথাটা বললেই কিন্তু শেষ হবে না, শেষ হবে খেরাত মে হিদিয়া কিং লা ইলাহা ইল্লাল্লাহ তো কোহাসিন দিল নিগা মুসলমান নাহি তো কো চুপি নাহি। খেরাত মে হিদিয়া কে লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে আসলো লা ইলাহা ইল্লাল্লাহ আর স্পষ্ট করে বলে ফেললো ওই লা ইলাহা ইল্লাল্লাহর কোনো দাম আল্লাহর কাছে নাই। এখন আল্লাহর ভাষায় শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার প্রথম রুকুর ভিতরে খুব সুন্দর করে বলতেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লোকেদের মধ্যে এমন অনেক লোক আছে যারা বলেন আল্লাহর প্রতি ইমান এনেছি, পরকালকে বিশ্বাস করেছি। আল্লাহ বলছেন, ওমা হুম বিমুমিনিন, ওরা মুমিন না, ওরা মুমিন না। সে ব্যক্তি এরকম ব্যক্তি এই মজলিসের ভিতরে থাকতে পারেন, যদি থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত নসিব করে দিন, আমরা বলি আমিন। সে ব্যক্তিকে আমি আলোচনা করলে আপনারা ধরা পড়বেন, যার ভুল দশ তার সামনে ধরা পড়বে, আয়নার সামনে দাঁড়ালে পরে আয়না যেমন বলে দেয়, ঠিক কিনা? সে ব্যক্তি এরকম ব্যক্তি যে ব্যক্তি নাকি কালিমা পড়ে, নামাজ পড়ে, আবার ব্যবসা করতে গেলে ওজনে কম দেয়, সুদ খায়, ঘুষ খায়, জিনা করে, ব্যবসার করে, মিথ্যা মামলা দেয়, আবার সময় আসলে হজ করে আসে। এই সমস্ত মানুষেরা এরামের কাপড় পরে হজের নিয়াত করে জিদ্দায় পা রেখে যখন বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ তোমার বান্দা হাজির। বান্দা বলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার গোলাম হাজির। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গায়ের থেকে আওয়াজ আসে, লা লাব্বাইকা ওয়ালা সাদাই। তুমি বলতেছ যে আমি উপস্থিত, আর মাবুদ বলতেছে যে তোমার উপস্থিতিকে আমি গ্রহণ করলাম না। তার কারণ এটা তোমার মনের কথা না, এটা তোমার মুখের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়িকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুওয়াদুন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা হামিম সিজদা 30 নম্বর আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলেন আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন, এই কথা বলার পরে আল্লাহর পরে অটল থাকে, শক্ত থাকে, ফেরেশতাগণ তার উপর অবতীর্ণ হয়, অর্থাৎ আল্লাহর রহমত তার উপরে অবতীর্ণ হয়ে বলে, আল্লাহ তাখাফু করো, ভয় করো না, ওলা তাহজানুন কোনো টেনশন করো না, ওয়া বিশিরু বিল জান্নাহ আল্লাহর জান্নাতের শুভ সংবাদ নাও।
এখন এই কথাটা মনে রাখতে হবে, ঈমান শুধু আনলেই হবে না, সেটা কাজে পরিণত করা লাগবে, ঠিক না? ঈমানের কোনো দাম নাই যদি আমলে সালেহ না থাকে। ঈমান আছে এক, এটা মূল্যহীন হয়ে পড়ে যদি আমলে সালেহ না থাকে। যে নেক কাজ করতে হবে আল্লাহকে খুশি করার জন্য, শর্ত দুইটা, নেক কাজ করতে হবে আল্লাহকে খুশি করার জন্য, আর শর্ত আছে দুইটা, যে কোনো কাজ করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আর কাজটা হতে হবে সুন্নাত নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী কাজটা হতে হবে, তাহলে আপনার আমলটা সহি হয়ে গেল। আপনি আমি নিজে আন্দাজ করে কাজ একটা করে ভালো মনে করলেই হবে না। নিকৃষ্ট বা অসৎ কাজের পরিণতি সম্পর্কে কোরআন বলছে, কুল হাল নুনাব্বিউকুম বিল নাফসানিনা আ'মালা আল্লাযীনা দাল্লা সা'ইরুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিরুনা সুলআ। আমি কি তোমাদেরকে বলবো না যে কোন আমলটা তোমাদেরকে ক্ষতিগ্রস্ত করবে? সেটা আছে সেই আমল, যারা দুনিয়ার জগতে দুনিয়ায় উন্নতি করার জন্য কাজ করে, তাদের শ্রেষ্ঠ জিহাদ চেষ্টা প্রচেষ্টা দুনিয়ায় উন্নতি করার জন্য হয়, আল্লাহকে খুশি করার জন্য হয় না। যারা দিনদার ফরজগ্রহণ ইমানদার সৎ কর্মশীল ব্যক্তি, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَنُكَفِّرَنَّ عَنْهُمْ سَيِّئَاتِهِمْ وَلَنَجْزِيَنَّهُمْ أَحْسَنَ الَّذِي كَانُوا يَعْمَلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ, নিশ্চয় যারা ঈমান আনলো এবং যারা আমলে সালেহ করলো, যারা নেক কাজ করলো, ভালো কাজ করলো, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোত্তম কাজের প্রতিদান এবং পুরস্কার দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো আরেক জায়গায় বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া'মিলুস-সালিহাতি লানুকাফফিরান্না আনহুম সাইয়্যাতিহিম ওয়ালানাজজিয়ান্নাহুম আহসানাল্লাযী কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো, ওয়ামিলুস সালিহাত, এবং যারা আমলে সালেহ করলো, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোত্তম কাজের প্রতিদান এবং পুরস্কার দান করেন। শুধু তাই নাই, যারা ভালো কাজের নিয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়াত করার কারণে তার আমলনামায় একটা নেকি উঠে যাবে। হযরতে আদম আলাইহিসসালাম যখন জান্নাতের ভিতরে ভুল করলেন, আর শয়তানের বুজুর্গ সব শেষ হয়ে গেল, শয়তান বলল, আল্লাহ তুমি সাতটা জাহান্নাম বানাইছাও, এই জাহান্নামারও বানাও, আমি ওয়াসওয়াসা দিয়ে তোমার বান্দাগুলি আমি সব জাহান্নামে ঢুকাই দেব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারা, শয়তান কি বলছে শুনেছো? আমার বান্দা যখন একটা খারাপ কাজের নিয়াত করবে, খারাপ কাজ করে নাই, পাপ লিখবা না, একটা পাপের কাজ করার কারণে একটা গুনাই লিখবা, কিন্তু যখন আমার বান্দা একটা নেকের কাজের নিয়াত করবে, নিয়াত করার কারণে এক আমলনামায় একটা নেকি লিখে দিবা, আর যখন নেকের কাজটা যখন করা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাঞ্জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালুহা, নেকের কাজটা করার হয়ে যাওয়ার পর আমার বান্দার আমল নামাই একটা নেকের পরিবর্তে দশটা গ্রেসম্যান লাগায়া দশ গুণ বাড়ায়া দিবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দার কোনো আমলের উপরে আমি জুলুম করি না, বান্দা যে সমস্ত আমল করে
এই আমলের জন্য আমি রব্বুল আলামিন তাকে সর্বোত্তম রিজিক দান করি ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতাও ওয়া রিযকুন কারীমা এই ভালো কাজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সর্ব উত্তম রিজিক তাকে দান করে দেয় সুবহানাল্লাহ তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল আসরের ভিতরে জীবন আমাদের ক্ষতিগ্রস্ত ব্যর্থ চারটা কাজ করলে জীবন সফল এক নম্বরে ঈমান দুই নম্বরে বললাম আমলে সালে তিন নম্বরে হকের দাওয়াত কিসের দাওয়াত হকের দাওয়াত হক শব্দের অর্থ আছে বাতিলের বিপরীত মিথ্যার বিপরীত অসত্যের বিপরীত হক শব্দের অর্থ আছে ইমানদারদের সমাজ এখানে কথা বল কারা ইমানদারদের সমাজ এরকম হবে না যে বাতিল মাথা উঁচু করে দাঁড়াবে আর হকপন্থীরা মাথা নিচে করে থাকবে এটা কিন্তু ইমানদারদের সমাজ নয় লূত আলাইহিসসালামের জামানায় যখন জমিনটাকে উল্টো দেওয়ার অর্ডার হলো ফেরেশতা বলছিল আল্লাহ এই জমিনে তো এমন কিছু লোক আছে যারা ২৪ ঘন্টা তোমার ইবাদত করে এই লোকটা এই লোকগুলা তো সরানোর ব্যাপারে তুমি তো কিছু করলে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতা জমিনটাকে উল্টায়া ওর মাথায় আগে রাখকে শুদ্ধ জমিনটারে উল্টায় দেন কারণ গোটা জাতি যখন আমার সাথে নাফরমানি করতেছে আমার নবীর সাথে নাফরমানি করে তখন এই লোক নিজের ইবাদত নিয়ে ব্যস্ত ছিল নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করেছে গোটা জাতি জাহান্নামে যায় সেজন্য ভুরুক্ষেপ করে নাই হক কথা বলতেই হবে হক থেকে যে চুপ থাকবে সে আসছে কোরআন অনুযায়ী সে বোবা শয়তান এজন্য এক নম্বরে ঈমান দুই নম্বরে আমলে সালে তিন নম্বরে হকের দাওয়াত চতুর্থ নম্বরে আসছে সবর এই সবর মানে হচ্ছে কোরআনে কারিমের ভিতরে সর্বাধিকভাবে ব্যবহৃত হয়েছে সবর তবে আমরা মনে করি যে সবর মানে আছে ধৈর্য হ্যাঁ সবর মানে আছে ধৈর্য সেই ধৈর্য এরকম না যে আপনাকে কেউ একটা থাপ্পড় মারলো আর আপনি বললেন ভাই হাতে ব্যথা পাইছে তাহলে কিন্তু আর একটা থাপ্পড় মেরে গালে যে কটা দাঁত ছিল সব ফেলাই দেবে এটা কিন্তু সবর না আপনি বিবাদে ভেঙে পড়বেন না এটা আছে সবর এর দৃষ্টান্ত দিকে আমি মাঝে মাঝে একটা উদাহরণ বলি সেটা আছে এক সাপ এক পীর সাহেবের মুরিদ হয়েছে যাই বলতেছে হুজুর আপনি তো কত মানুষের মুরিদ বানান আপনি আমাকে একটু মুরিদ বানান তা পীর সাহেব বলতেছে না আমি কোনো সাপের মুরিদ টুরিদ বানাইনি তা বলতেছে না আপনি দয়া করে মেহরবানি করে আপনি আমাকে একটু মুরিদ বানান না মুরিদ বানাই দিয়েছে মুরিদ বানাই দেওয়ার পরে সাপ বলতেছে যে হুজুর এখন আমার কাজ কি তা বলতেছে সকাল বিকাল আল্লাহ জিকির করবা কাউকে দংশন করবা না ও যায় এক ধাইন জমির ভিতরে আসরের পরে শীতে টানটান সে পড়ে আল্লাহ জিকির করতেছে শাশি বেটা গেছে ধান আনতি যাই এবার ওই যে বাঘ আছে ওই বাঘ নিয়ে গেছে ধান আনবে যাই দেখে যে রশি একটা শর্ট হয়ে গেছে দেখে যে কালো দড়ি একটা শুয়ে আছে চিন্তা করলো যে এই কালো দড়ি দিয়ে ধান বেঁধে নিয়ে যাও তা এখন ও যে সাপ মনে করিনি সাপ জিকিরির ভিতরে আছে এবার ঠিক আছে ওই ধান বাঁধা শুরু করেছে সাপ তখন বলতেছে আরে চাষি বেটা তুই আমার দড়ি মনে করলি আমি তোর কেমন দড়ি দেখাই দিতাম যদি পীর সাহেবের হাতে মুরিদ না হতাম এরপরে যখন ধান বাঁধলো ধান বাঁধার পরে সাপের ঘাড় ভেঙে গেল এবং লেজ ভেঙে গেল বাড়ি নিয়ে যখন বুঝা ফেলে দিল তখন সাপ কোনো রকম ঘাড় মস্কাতি মস্কাতি লাজ বেকাতি বেকাতি পীর সাহেবের বাড়ি যায় হাজির যাই বলতে যে হুজুর কী যে জিকির শিখেছেন জীবনই বাঁচে না কয় যে কেন পুরা ঘটনা সে শুনাইল
তা বলতেছে যে তা তুমি কিছু বলনি তা বলতেছে না আপনি তো দংশন করতে নিষেধ করেছেন তা বলতেছে আরে বেটা আমি তো দংশন করতে নিষেধ করেছি আমি তো ফস করতে নিষেধ করিনি যখন তোমাকে দড়ি মনে করে গায়ে হাত দিছিল তুমি যদি একবার ফস করতে তিন লাভ দিয়ে বর্ডার ফায়ারে দিল্লি চলে যেত সুতরাং সবরের অর্থ এটা না যে আপনাকে কেউ পাড়াইতে থাকবে মারতে থাকবে আর আপনি বলবেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন এটা কিন্তু সবর না বিপদে আপনি ভেঙে পড়বেন না সমস্ত নবীদের পর বিপদ এসেছে দুনিয়ায় যত নবী এসেছে সমস্ত নবীদের পরেই বিপদ এসেছে হযরতে আয়ুব আলাইহিস সালাম 18টি বছর যখন পোকায় কাটলো শরীরের ভিতরে রক্তের ভিতরে গোশতের ভিতরে যখন পোকা হয়ে গেল হযরত আয়ুব আলাইহিস সালামকে গ্রামের লোকেরা বের করে দিল বিবি বাল বাচ্চা ছেলে মেয়ে সবাই চলে গেল জঙ্গলের ভিতরে তিনি আশ্রয় নিলেন কাটাতে লাগলেন যখন 18 বছর যখন পূর্ণ হয়ে গেল হযরত আয়ুব আলাইহিস সালাম দেখলেন এবার শরীরের ভিতরে রক্তের ভিতরে পোকা না আমার জিহ্বায় পোকা শুরু হয়ে গেছে হযরত আয়ুব আলাইহিস সালাম বললেন রব্বি ইন্নি মাস্তাগনি আব্দুর ওয়া আনতা ইয়া রাহমার রাহিমিন হযরত আয়ুব আলাইহিস সালাম বললেন রব্বুল আলামিন 18টি বছর ধরে আমাকে পোকা ডং কেটেছে আমি কোনো শিকায়ত করি নাই রোগ দিয়েছো তুমি রোগ ভালো করতে পারো তুমি ওয়া ইদা মারিজতু ফাহুয়া ইয়াশফিনি কিন্তু আমি এখন আমি এজন্য আমি তোমার কাছে শিকায়ত করব রব্বুল আলামিন জিব্বায় যদি তুমি পোকা দিয়ে দাও কোন জিব্বা দিয়ে আমি তোমার প্রশংসা করব গুণগান করব আল্লাহ তুমি দয়া করে আমার জিব্বাটাকে ভালো রেখে দাও আল্লাহ রব্বুল আলামিন হযরতে আয়ুব আলাইহিস সালামের প্রতি খুশি হয়ে জিব্বা সহ সমস্ত শরীর ভালো করে আল্লাহ রব্বুল আলামিন তাকে সুস্থ করে দিলে এই ধৈর্যের চূড়ান্ত নমুনা দেখিয়েছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে যখন দাওয়াত দিতে গেলেন তায়েফবাসীরা রাসূলকে ঘিরে ফেলল দুই দিক থেকে সরু রাস্তা মাঝখানে দুই দিকে পাহাড় মাঝখানে একটা সরু রাস্তা যুবকেরা পাথর মারে আর রাসূল বেহুশ হয়ে যায় আবার জবরদস্তি করে হাঁটায় আবার পাথর মারে রাসূল তিনবার বেহুশ হয়ে পড়লেন আর তিনবার জবরদস্তি করে হাঁটালো হযরত জিব্রাইল আলাইহিস সালাম এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি একটু অনুমতি দিয়ে দেন এই তায়েফের পাহাড়কে উঁচু করে এই কাফেরের গোষ্ঠী আন্ডাবাসটা সবকে শেষ করে দেব বিশ্বনবী বললেন ভাই জিব্রাইল আমি যদি অনুমতি দিয়ে দেই আর আমার অনুমতি হুকুম অনুযায়ী যদি সমস্ত তায়েফবাসীকে যদি তুমি শেষ করে দাও তাহলে আমি কার মুখে কার কানে শোনাব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বনবী দুই হাত আল্লাহর দরবারে ফরিয়াদ করে বললেন আল্লাহ এ তায়েফবাসীরা আমাকে চেনে নাই আমাকে না চিনে না জেনে না বুঝে আমার উপরে যে নির্যাতন করলো আল্লাহ তুমি যেন রাগ করে এই তায়েফবাসীকে যেন শেষ করে দিও না তুমি জানো এই তায়েফবাসীকে যেন নির্যাতন করো না এই তায়েফবাসীকে যেন তুমি ধ্বংস করে দিও না হযরত ইউসুফ আলাইহিস সালাম তাকে যখন 11 ভাই ধরে নিয়ে যখন কুয়ার ভিতরে ফেলে দিল 11 ভাই চিন্তা করলো এটা আসছে মৃত্যুকূপ কিন্তু 11 ভাই যখন ইউসুফ আলাইহিস সালামের জামা নিয়ে যখন হযরতে ইয়াকুব আলাইহিস সালামের কাছে আসলেন কোথায় মিশর কোথায় কিনার হযরতে ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন আমি আমার এই জামার ভিতরে যেন আমি আমার ইউসুফের ঘিরান পেতেছি এরপরে হযরতে ইউসুফ আলাইহিস সালাম
কুয়ার ওই মুখ থেকে উঠে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মিশরের বাদশা বানিয়ে দিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম যদি ইচ্ছা করত তাহলে ওই 11 ভাইকে মেরে একেবারে শোয়া ফেলে দিতে পারত না, কিন্তু তিনি প্রতিশোধ নিলেন না, তিনি বললেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আমি আজকে কোনো প্রতিশোধ নেব না তোমাদের কাছ থেকে, আমি তোমাদের সকলকে আমি আজকে মাফ করে দিলাম। সুবহান সুবহান। আমার বন্ধুগণ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উহুদের ময়দানে যখন দাওয়াত দেওয়ার জন্য গেলেন, যুবকেরা চতুর্দিক থেকে তীর মারা আরম্ভ করল। একা হযরতে তালহার পিঠে 80টি তীর প্রবেশ করল। রাসূলুল্লাহ দান মুবারক শহীদ হয়ে গেল। রাসূলুল্লাহ বেহুশ হয়ে পড়লেন। হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের মাথার ভিতর থেকে ওই লোহার কড়া দাঁত দিয়ে টেনে হেঁচড়ে বের করলেন, রক্ত বেরোতে লাগলো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওই খেজুরের বাল্য ছাই বানায় রাসূলের ওই ভাঙ্গা জায়গায় লাগানোর আরম্ভ করলেন, রক্ত বন্ধ হয় নাই। মদিনায় চতুর্দিকে সাড়া হয়ে গেল, বিশ্বনবী দুনিয়ায় নাই, চতুর্দিক থেকে লোকেরা দৌড়ানো আরম্ভ করল। একজন মেয়ে লোক দৌড়ায়, একজন বলে কই যাও, কয় তায়েফের উহুদের ময়দানের দিকে যায়, কয় যায় কোনো লাভ নাই, কয় কেন, কয় তোমার যে দুইটা ছেলে উহুদের ময়দানে এসেছিল যুদ্ধ করার জন্য, তোমার দুইটা ছেলে শহীদ হয়ে গেছে। মেয়ে লোকটি বলল কে শহীদ হয়ে গেছে ওটা জানতে চাই না, আল্লাহর নবী কেমন আছে ওটা জানাও। মেয়ে লোকটি বহু কষ্ট করে উহুদের ময়দানে এসে বিশ্বনবীকে জীবিত দেখে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই উহুদের ময়দানে আমার দুইটা সন্তান শহীদ হয়ে গেছে, আমার মনের ভিতরে কোনো দুঃখ নাই, বেদনা নাই, কিন্তু আপনি নবী বেঁচে আছেন, এটাই হচ্ছে উম্মাতের বড় সান্ত্বনা। ওয়া তাওয়াসাও বিল হাক্কি ওয়া তাওয়াসাও বিস-সবর, সবর ইখতিয়ার করো, ধৈর্য ধারণ করো। আমাদের দেশে আজকে সবরের বড় অভাব হয়ে গেছে। গাড়িতে ওঠার সময় একটা ধাক্কা লাগে, কয় এই মিয়া তুমি চকি দেখো না। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া জা'আলা মাসাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও বান্দারা, তোমরা কি সবাই আল্লাহর জান্নাতে যেতে চাও? যদি তোমরা আল্লাহর জান্নাতে যেতে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করা লাগবে, পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে। ওয়ালানাবলুওয়ান্নাকুম হাত্তা নাআলামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিনা ওয়ানাবলুওয়া আখবারাকুম, অবশ্যই আমি সবরের পরীক্ষা নেব, আর এই পরীক্ষায় সত্যিকারের মুজাহিদ যারা, যারা চিরতরে সবর অবলম্বন করবে, তাদেরকে সবর এক মহাসংকট জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন, যারা সবর ইখতিয়ার করবে জান্নাতের ভিতরে বিরাট নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখে দিয়েছে। সুবহানাল্লাহ ইন্নাকুম ইয়াশউরুনা আল্লাযীনা ইয়াবলুগুনা সলিহা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের মধ্যে 20 জন লোক যদি সবর ইখতিয়ারকারী হও তাহলে উহুদ জিহাদের ময়দানে যাওয়ার পর ওই 20 জনকে আল্লাহ রাব্বুল আলামিন 200-র উপরে আল্লাহ পাক বিজয় দান করবে। তাহলে সূরা আসরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে জীবন আমাদের ক্ষতিগ্রস্ত, জীবন আমাদের ব্যর্থ, 4টা কাজ করলে জীবন সফল হবে। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমলে সালে, 3 নম্বরে হকের দাওয়াত, 4 নম্বরে সবর। এই 4টা কাজ আমরা কি করতে সবাই রাজি আছি? রাজি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।